আমরা প্রবাহিত রীতির শ্রেণী সমবায় সমান্তরাল সমবায় এই কথাগুলোর সঙ্গে পরিচিত হয়েছিলাম। তো শ্রেণী সমবায় কি ছিল? যে সমবায়ে কোনো একটি রোধের মানে দ্বিতীয় প্রান্তের সঙ্গে দ্বিতীয় রোধের প্রথম প্রান্ত যুক্ত থাকে, আবার দ্বিতীয় রোধটির দ্বিতীয় প্রান্তের সঙ্গে তৃতীয় রোধটির প্রথম প্রান্ত যুক্ত থাকে, সেরকম সমবায়কে বলে শ্রেণী সমবায়। যেটা আমরা দেখে থাকি ওই পুজো প্যান্ডেল বা আমাদের যে টুনি বাল্বের যে চেনটা ঝুলিয়ে দেই ওখানে কি হয়, ওরকম শ্রেণী সমবায় বাল্বগুলো সব লাগানো থাকে, সমান্তরাল সমবায়। যখন একটা প্ল্যাক থেকেই একই সঙ্গে একটা পাখা চালানো হচ্ছে, একটা লাইট জ্বালানো হচ্ছে বা ইস্ত্রি করা হচ্ছে, এরকম যদি করা হয় কোনো একটা প্লাগ থেকে অনেকগুলো মানে বৈদ্যুতিক যন্ত্রকে চালানো হয়, তখন সেটা কি করা হয়, সমান্তরাল সমবায় যুক্ত করা হয়ে থাকে। এগুলো আমরা আগের দিন আলোচনায় ছিলাম। আমাদের তুল্যাঙ্ক রোধ এই কথাটার সঙ্গে পরিচিত হব, তুল্যাঙ্ক রোধ বা তুল্য রোধ, তুল্য রোধ, তুল্য রোধ বা তুল্যাঙ্ক রোধ, তুল্যাঙ্ক উময় কয় তুল্যাঙ্ক রোধ, তুল্যাঙ্ক রোধ। যেমন মনে করো এই যে একটা এই একটা রোধ, এই একটা রোধ, এই একটা রোধ, এখানে এখানে কখানা রোধ আছে, তিনটে রোধ আছে, তিনটে রোধ কীভাবে লাগানো আছে, শ্রেণী সমবায় যুক্ত করা আছে। বুঝলাম কি করে, মনে করো এ বি হলো একটা রোধ, এ বি একটা রোধ, এর মান কত, এর মান মনে করো বড় হাতের আর ওয়ান, বি সি একটা রোধ, এর রোধটার মান কত, বড় হাতের আর টু, সি ডি বি সি একটা রোধ, সি ডি আর একটা রোধ, এর মান কত, আর থ্রি। এখানে এই যে আর ওয়ান আর টু আর থ্রি রোধ তিনটা কীভাবে লাগানো আছে, শ্রেণী সমবায়ে লাগানো। কি বুঝলাম কি করে, এ বি রোধটার দ্বিতীয় প্রান্ত, বাঁদিকটা প্রথম প্রান্ত, ডান দিকটা দ্বিতীয় প্রান্ত, এটার সঙ্গে দু নম্বর রোধটার প্রথম প্রান্ত যোগ করা আছে, দ্বিতীয় রোধটার দু নম্বর প্রান্ত, বাঁদিকটা প্রথম ডান দিকটা দ্বিতীয় সঙ্গে তৃতীয় রোধটার প্রথম প্রান্ত যুক্ত আছে। এইভাবে যদি যুক্ত থাকে সেরকম সমবায়কে শ্রেণী সমবায় বলে। তুল্যাঙ্ক রোধ, তুল্যাঙ্ক রোধ হচ্ছে কোনো সমবায়যুক্ত, কোনো সমবায়ে যুক্ত রোধগুলির পরিবর্তে, রোধগুলির পরিবর্তে, কোনো সমবায়ে যুক্ত রোধগুলির পরিবর্তে, এখানে কতগুলো রোধ ব্যবহার করা হয়েছে, তিনখানা রোধ ব্যবহার করা হয়েছে, কোনো সমবায়যুক্ত রোধগুলির পরিবর্তে যদি এমন একটি রোধ ব্যবহার করা হয়, ব্যবহার করা হয় যাতে করে, যাতে করে যাতে করে নতুন রোধটির রোধ নতুন রোধটির মধ্য দিয়ে একই প্রবাহ মাত্রা চলে, নতুন রোধটির মধ্য দিয়ে একই প্রবাহ মাত্রা চলে, তবে সমবায়ে, তবে নতুন রোধটিকে, নতুন রোধটিকে, নতুন রোধটিকে বলে সমবায়ে যুক্ত রোধগুলির তুল্যাঙ্ক রোধ, তুল্যাঙ্ক রোধ বা তুল্য রোধ, তুল্যাঙ্ক রোধ বা তুল্য
রোধ কি বললাম, কোন সমবায়ে যুক্ত রোধগুলির পরিবর্তে। মনে কর একটা, কারণ আমি এরকম একটা কাজ করলাম, এখানে একটা, এখানে একটা কি করলাম, 100 ওয়াটের বাল্ব লাগালাম, হলো এখানে কি করলাম, এখানে একটা 40 ওয়াটের বাল্ব লাগালাম, এটা প্রথম রোধটা দ্বিতীয় প্রান্তের সঙ্গে দ্বিতীয় রোধের প্রথম প্রান্ত যোগ করলাম, এখান থেকে আবার কি করলাম আরেকটা বাল্ব লাগালাম, এটা মনে করো 60 ওয়াটের বাল্ব। তাহলে এই এক একটা বাল্বের ফিলামেন্টগুলো এক একটা রোধ, এখানে বাল্বের ভেতরে যে ফিলামেন্টগুলো আছে এই ফিলামেন্টগুলো হচ্ছে রোধ। এবার এই রোধগুলো লাগানোর পরে তাহলে এখানে যদি আমরা কি করি, এদের মধ্যে দিয়ে একটা প্রবাহমাত্রা চলবে, তো মনে করো প্রবাহমাত্রা সি যাচ্ছে, যদি আমি কি করি এমন একটি রোধ ব্যবহার করি, যাতে করে কি হয় দুই এর মধ্যে দিয়ে একই প্রবাহমাত্রা যাবে, এর মধ্যে দিয়ে কি হবে একই প্রবাহমাত্রা যাবে, তাহলে এই যে নতুন রোধটা হবে এই নতুন রোধটাকে বলে তুল্য রোধ, তুল্যাঙ্ক রোধ। এখানে মানে কি এই যে রোধগুলো কত আছে 160 আর 40 মানে 200, মানে এই এই রোধটা 200 ওয়াটের হবে, যদি 200 ওয়াটের একটা এরকম বাল্ব লাগিয়ে দেই, 200 ওয়াটের বাল্ব লাগাই, তাহলে পরে কী হবে এখানে যে প্রবাহমাত্রা চলছিল এটার মধ্যে দিয়ে একই প্রবাহমাত্রাই যাবে। কী লিখেছি এখানে, কোন সমবায়ে যুক্ত রোধগুলির পরিবর্তে, সেই সমবায়টা কী হতে পারে, এটা তো শ্রেণী সমবায়, এটা কী সমবায়, শ্রেণী সমবায়। আর সমান্তরাল সমবায় কখন হবে, সমান্তরাল সমবায় এরকম, এখানে একটা আমার এই একটা বাল্ব কত 100 ওয়াটের, এখানে একটা বাল্ব এটা 40 ওয়াটের, আর একটা বাল্ব লাগিয়ে দিচ্ছে এখানে এটা 60 ওয়াটের 60 ওয়াট। তো যদি কী করে এই প্রত্যেকটার প্রথম প্রান্ত এনে এক জায়গায় লাগানো হয় আর দ্বিতীয় প্রান্তটা আরেক জায়গায় লাগানো থাকে, তাহলে এটা হচ্ছে সমান্তরাল সমবায়, সমান্তরাল সমবায়। কী বলছি, কোন সমবায়ে যুক্ত রোধগুলির পরিবর্তে, কোন সমবায়, আমার পরীক্ষার খাতায় বোঝানোর জন্য এইরকম ছবি পরীক্ষায় আঁকবে না মাস্টারমশাই, সে কী করবে এইরকম ছবি বানাবে, এই 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 এটা কি হলো শ্রেণী সমবায়, আর সমান্তরাল সমবায় বোঝানোর জন্য কী করবে এই ছবি বানাবে, এই 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 সমান্তরাল সমবায় বোঝানোর জন্য এইরকম ছবি, শ্রেণী সমবায় বোঝানোর জন্য এরকম ছবি। তুই বলছিস স্যার বাল্ব জ্বালাতে গেলে তো দুটো করে তার লাগে, আরে দুটো তার হয়ে যাবে, এই তো এই তারটাকে এরকম ঘুরিয়ে নিয়ে আসে এদিকে, এই তো হয়ে গেল দুটো তার, দে প্লাগে গুঁজে দে, এটা শ্রেণী সমবায়, এখানেও দুটো প্লাগ গোঁজা যাবে, এখানে কী করা যাবে এই যে তারটা আছে এই মাথার এদিকে নিয়ে চলে আসি, এখানে নিয়ে চলে আসি, প্লাগে গুঁজে দেবো, বাস হয়ে যাবে। কোন সমবায়ে যুক্ত রোধগুলির পরিবর্তে যদি এমন একটি রোধ ব্যবহার করা হয় যাতে নতুন রোধটির মধ্য দিয়ে একই প্রবাহমাত্রা চলে, নতুন রোধটির মধ্য দিয়ে, নতুন রোধটির মধ্য দিয়ে এখানে মোট করে দাও, মোট একই প্রবাহমাত্রা চলে, একই প্রবাহমাত্রা চলে, এবং কত এবং দুই প্রান্তের বিভব প্রবেগ, দুই প্রান্তের এই কতটা দিতে হবে,
दुई प्रांतेर विभव प्रभेद, दुई प्रांतेर विभव प्रभेद प्रभेद एकोई थाके तबे नतून रोधटीके समवाये जुक्त रोधगुलिर तुल्यांक रोध बा तुल्य रोध बोले। कथाटा मुखस्थ करार दायित्व नेब। एखन कोन समवाये जुक्त रोधगुलिर एटा एकटा समवाय बा एटा समवाय এই সময় যুক্ত রোধগুলির পরিবর্তে একটা রোধ ব্যবহার করা হয়, এমন একটা রোধ যাতে কী হবে মোট একই প্রভাব মাত্রা যাবে এবং দুই প্রান্তের বিভব এখানে এখানে আর এখানে এই দুই প্রান্তের বিভব প্রভেদ সরি এটা কেন এখানে আর এখানে এই দুই প্রান্তের বিভব প্রভেদ যা হবে বা এখানে এখানে দুই প্রান্তের বিভব প্রভেদ যা হবে যা প্রভাব মাত্রা যাবে এই নতুন রোধের দুই প্রান্তের বিভব প্রভেদ একই থাকবে একই প্রভাব মাত্রা যাবে। তাহলে এই নতুন একটি মাত্র রোধ এই যে একটা মাত্র রোধকে বলা হয় এই রোধ সমবায়যুক্ত রোধগুলির তুল্যাঙ্ক রোধ। মুখস্থ করার চেষ্টা করো, যারা অফলাইনে আছো তারা মুখস্থ করো, অনলাইনে যারা আছো তাড়াতাড়ি মুখস্থ করা যাক। শ্রেণী ও সমান্তরাল সমবায়ে যুক্ত রোধগুলির তুল্যাঙ্ক রোধ নির্ণয় কর বা তুল্য অঙ্ক রোধ নির্ণয় কর। কি করব হেডলাইন সমবায়ে সমান শ্রেণী সমবায়ে যুক্ত রোধ শ্রেণী সমবায়ে যুক্ত রোধের ক্ষেত্রে এটা হেডলাইন শ্রেণী সমবায়ে যুক্ত রোধের ক্ষেত্রে কি করব এই একটা রোধ আমার সঙ্গে সঙ্গে এই একটা রোধ তিনটা রোধ দিলেই হবে। প্রথম রোধটাকে মনে করো বড় হাতের R1, তারপর এটাকে ছোট বড় হাতের R2, তারপর এটা বড় হাতের R3, এটা এ প্রান্তর বিভব মনে করো ভি সাফিক্স এ, আর এখানে বিভব কত ভি বি, এখানে বিভব কত ভি সি, এখানকার বিভব কত ভি ডি, অর্থাৎ এটা যে এ বি সি ডি, আর প্রভাব মাত্রা কত যাচ্ছে এরো দিয়ে দাও, এখানে প্রভাব মাত্রা সি, প্রবাহ মাত্রা সি, এই অ্যারোটা দিতে হবে তারের মধ্যে অ্যারো দিতে হবে, এ ভাই এই তারের মধ্যে অ্যারোটা দিতে হবে, হ্যাঁ অন্য জায়গায় দিলে হবে না, এই যে প্রবাহ মাত্রা সি এখানে একটা সি দিয়ে দেবে, এটা প্রবাহ মাত্রা এই সি আলাদা, আর এর নিচে একটা বড় করে রোধ বানাবো, হ্যাঁ এটা রোধ হচ্ছে বড় হাতের আর এটা মনে করো এ প্রান্ত আর এখানে যে ডি প্রান্ত ভি এ প্রভাব আর এখানে ভি ডি, এখানে প্রভাব মাত্রা কত যাবে ওই সি, প্রভাব মাত্রা সি অ্যারো দিতেই হবে এবার তাকাও এ লেখাটাকে বুঝি, পছন্দ হলে পরে খাতা তুলব। ধরি ক্যাপিটাল R1, ক্যাপিটাল R2 এবং ক্যাপিটাল R3 রোধগুলি আমি গুলি লিখলাম, এখানে তিনটি কথা উল্লেখ করলাম না, কারণ দুটো হতে পারে তিনটে হতে চারটা পাঁচটা রোধ হতে পারে। ধরি R1 R2 R3 রোধগুলি শ্রেণী সমবায়ে যুক্ত রয়েছে, শ্রেণী সমবায়ে যুক্ত রয়েছে। চলো সেন্টেন্সটা মুখস্থ করি এই অংশ চলো মুখস্থ করি। ধরি R1 R2 এবং R3 রোধগুলি শ্রেণী সমবায়ে যুক্ত রয়েছে, হয়ে গেছে
हाँ प्रत्येक रोधेर मध्य दिए सी प्रवाह मात्रा चलते प्रवाह मात्रा चलते प्रत्येक रोधेर मध्य दिए सी प्रवाह मात्रा चलते R1 রোধটির এ প্রান্তের বিভব কত ভি সাফিক্সে এবং বি প্রান্তের বিভব কত ভি সাফিক্স বি চলে সেন্টেন্সে মুখস্থ করি R1 রোধটির আকার সঙ্গে আকার কথা বলবে R1 রোধটির এ প্রান্তের বিভব ভি সাফিক্সে এবং বি প্রান্তের বিভব ভি সাফিক্স বি রাহুল সিনহা বুদ্ধি করে কথা বলো R2 রোধটির কী লিখব এখানে কী লিখব বলো বি প্রান্তের বিভব কী লিখব আঁকা দেখে কথা বল ভি সাফিক্স বি এবং সি প্রান্তের বিভব এই R2 রোধের জন্য কত বলো স্নেহা বলো দাও ভি সাফিক্স সি এবং R3 রোধটির সি প্রান্তের বিভব R3 তিন নম্বর রোধটা মম এই তো ভি সাফিক্স সি এবং ডি প্রান্তের বিভব কত ভি সাফিক্স ডি এগুলো মুখস্থ করা দরকার আছে আঁকা কথা বলবে কি না বোর্ডে ঘুরে বস এখন মনে করি এরপর এটা করে দিলেই তো হতো দাঁড়া অতএব যদি এটা লিখি দেখতো ভি এ মাইনাস ভি বি সমান কত ওহমের সূত্র দুই প্রান্তে বিভব প্রবে সমান কি ভি সমান কত রে ভি সমান তোমার সি ইন্টু আর না ভি সমান কত সি ভি সমান সি ইন্টু আর তো সি মানে প্রবাহ মতো আর মানে রোধ তাহলে এই ভি এ মাইনাস ভি বি কত হবে এইটুকুন কত প্রবাহ মাত্রা চলছে সি আর রোধ হচ্ছে R1 রোধটা কত R1 আবার ভিবি মাইনাস ভিসি দু নম্বর রোধটার ক্ষেত্রে কত হবে সি ইন্টু R2 হবে না ভিসি মাইনাস ভিটি কত হবে সি ইন্টু R3 তিনটা যোগ করলে পরে কী হবে দেখ এখানে ভিসি এটা ভিসি কেটে যাবে প্লাস মাইনাস কেটে যাবে ভিবি এটা মাইনাস ভিবি প্লাস ভিবি কেটে যাবে তাহলে এখানে কত ভি এ মাইনাস ভিডি সমান কত সি সিটা কমন নাও সবার মধ্যে আছে R1 প্লাস R2 প্লাস R3 এটা বক্স করে রেখে দেই এই পর্যন্ত কোনো অসুবিধা আছে ছোট্ট করে অসুবিধা আছে হ্যাঁ আঁকার সঙ্গে মিলিয়ে পর হয়ে যাবে ধরি R1 R2 R3 রোধগুলি শ্রেণী সমবায় যুক্ত রয়েছে তাই আছে আঁকাতে তাই আছে প্রত্যেকটি রোধের মধ্যে দিয়ে সি প্রবাহ পরপর চেন করে লাগানো আছে তো একই প্রবাহমাত্রা যাবে প্রবাহমাত্রা একই যাবে R1 রোধটির এ প্রান্তের বিভব ভি এ এবং বি প্রান্তের বিভব ভি বি এবং তাই লিখেছি আবার R2 রোধের ক্ষেত্রে বি প্রান্তের বিভব ভিবি সি আর সি প্রান্ত ভিসি লিখতেই পারি এবার ওহমের সূত্র কী ছিল ভি সমান সি ইন্টু আর প্রবাহমাত্রা ইন্টু রোধ তাহলে ভি এ মাইনাস ভিবি দুই প্রান্তের বিভব প্রবে সমান কি প্রবাহমাত্রা গুণন রোধ একই গল্প এখানে করেছি আবার এগুলো যোগ করেছি বাদিক
ডান দিকে ডান দিকে বাঁ দিকে যোগ করতে গেছি মাইনাস ভিভি প্লাস ভিভি কেটে গেল, মাইনাস ভিসি প্লাস ভিসি কেটে গেছে, এটার সঙ্গে এটা পাশাপাশি লিখেছি, আর এখানে সিটা কমন নিয়ে লিখে রেখেছি। অসুবিধা হলো এবার এদিকে দেখো, এই থাক এদিকে ধরি আর ওয়ান আর টু আর থ্রি রোধগুলির তুল্যাঙ্ক রোধ, তুল্যাঙ্ক রোধ কত? ক্যাপিটাল আর। ধরি আর ওয়ান আর টু আর থ্রি রোধগুলির তুল্যাঙ্ক রোধ ক্যাপিটাল আর। এবার তুল্যাঙ্ক রোধের সংজ্ঞানুসারে, দাদারে সংজ্ঞানুসারে দেখতো ভি এ মাইনাস ভিবি, ভি এ মাইনাস ভিডি দুই প্রান্তের বিভব প্রভেদ সমান সি ইন্টু আর হবে কিনা। তুল্যাঙ্ক রোধের সঙ্গে কী ছিল? কোনো সমবায়ের যুক্ত রোধগুলির পরিবর্তে যদি এমন একটি রোধ ব্যবহার করা হয় তার মধ্য দিয়ে মোট প্রভামাত্রা একই থাকবে, এখানে সি প্রভামাত্রা কে ছিল, এখানে সি থাকবে, দুই প্রান্তের বিভব প্রভেদ এক, এখানে ভি এ মাইনাস ভিডি মানে এখানে একটা প্রান্ত শেষ আর ওখানে একটা প্রান্ত শেষ, এখানে ভি এ মাইনাস ভিডি বিভব প্রভেদ, গোটাটা সমস্ত রোধগুলোর বিভব প্রভেদ কত? ভি এ মাইনাস ভিডি, এই যে তাহলে এখানেও কি তুল্য রোধকে মানে কি এই রোধগুলো সরিয়ে দিয়ে এই রোধটা ব্যবহার করব, তাই এরও বিভব প্রভেদ ভি এ মাইনাস ভিডি হবে, তো দুই প্রান্তের বিভব প্রভেদ একই থাকবে, তো আমি এই তারের মাথাটাকে এখানে এতে লাগাবো আর এই তারের মাথাটা এখানে ডিতে লাগাবো, তাহলে এই এই ঘটনাটা ঘটবে কি না? তাহলে এইটার বদলে আমি এটা কী লিখতে পারি? লিখতে পারি সি আর, এই যে এটা এই যে ভি এ মাইনাস ভিডি মানে সি আর সমান সি ইন্টু আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি, এখানে সি সি কেটে দেবো, তাহলে বরাতের আর সমান আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি, এটাই অ্যান্সার। যদি একাধিক রোধ কী করা থাকে, শ্রেণী সময় যুক্ত থাকে, তাদের তুল্যাঙ্ক রোধ হচ্ছে রোধগুলো পরপর যোগ করে দিলে হয়ে যায়, যদি একাধিক রোধ শ্রেণী সময় যুক্ত থাকে তাহলে তুল্যাঙ্ক রোধ কী করে বের করে? রোধগুলি পরপর যোগ করলেই হবে, এটা পরীক্ষা অঙ্ক থাকবে। যেমন 15 সেমি, 10 সেমি এবং 25 সেমি এই তিনটি রোধকে শ্রেণী সময় যুক্ত করা হলো, রোধগুলির তুল্যাঙ্ক রোধ কত? এই সূত্রটা জানলে আমার পেরে যাব। আর 15 সেমি, 10 সেমি এবং 25 সেমি রোধ তিনটি শ্রেণী সমবায় যুক্ত আছে, তুল্যাঙ্ক রোধ কত? তিনটে রোধকে যোগ করলে হয়ে যাবে। কেন এই যে এটা আমরা ব্যাপারটা বুঝে নিলাম এখানে, চলে পড়াটা তৈরি করি, তোরাও তৈরি কর। সমান্তরাল সমবায়ে কতগুলো রোধ যুক্ত থাকে? এদিকে তাকাও, এরকম এই একটা রোধ, এই একটা রোধ, এই একটা রোধ কীভাবে লাগানো আছে? সমান্তরালভাবে লাগানো আছে। এই রোধটা মনে করো আর ওয়ান, এই রোধটা ছোটো হাতের আর টু, এটা ছোটো হাতের আর থ্রি, এটা এ প্রান্তে লাগানো আছে, এটা বি প্রান্তে লাগানো আছে, তাহলে এই প্রান্তের বিভব কত? ভি এ, আর এখানে বিভব কত? ভি সাফিক্স বি। এই রোধগুলোর পরিবর্তে একটা রোধ ব্যবহার করছি, এখানে এ প্রান্ত, এখানে বি প্রান্ত, এটা রোধটা কত? ছোটো হাতের আর করি, ওগুলো বড়দের আর করেছিলেন, ছোটো হাতের আর করি। এবার এটার মধ্যে দিয়ে মনে কর প্রভাবমাত্রা সি আসছিল, এই সি প্রভাবমাত্রা কি এর মধ্যে দিয়ে যাবে? ভাগ হয়ে যাবে, তো এই যে প্রভাবমাত্রা যেটা আসছে, যে পরিমাণ ইলেকট্রন ফ্লো আসবে সেটাকে তো আগে যেমন একটা রাস্তাই ছিল, এবার রাস্তা কী হয়ে গেছে? তিনটে রাস্তা হয়ে গেছে, তাহলে তিনটে রাস্তাতে প্রভাবমাত্রা আলাদা হয়ে যাবে। মনে করো এটা সি ওয়ান, এটা সি টু, এটা সি থ্রি, কিন্তু এটার মধ্যে দিয়ে একই প্রভাবমাত্রা যাবে, এই তুল্যাঙ্ক রোধটার মধ্যে দিয়ে একই প্রভাবমাত্রা যাবে, আর এটার মধ্যে দিয়ে কী যাবে? প্রভাবমাত্রা আলাদা আলাদা হয়ে যাবে। এই এদিকে নজর, এটা হচ্ছে সমান্তরাল সমবায়ে যুক্ত রোধগুলির ক্ষেত্রে
সমবায়ে সমান্তরাল সমবায়ে যুক্ত রোধগুলির ক্ষেত্রে তুল্য রোধ নির্ণয়, তুল্যাঙ্ক রোধ নির্ণয়, কোলন দিলাম, অ্যান্সার করছি। ধরি ছোট হাতের আর ওয়ান, আর টু এবং আর থ্রি রোধ তিনটি করে দাও, রোধ তিনটি সমান্তরাল সমবায়ে যুক্ত রয়েছে। ধরি আর ওয়ান আর টু আর থ্রি রোধগুলি সমান্তরাল সমবায়ে যুক্ত রয়েছে। এটা মনে করো একটা পাখা, মানে টেবিল ফ্যান, এটা একটা 100 ওয়াটের বাল্ব, এটা একটা 50 ওয়াটের বাল্ব, এরকম ব্যাপার আর কি। এটা টেবিল ফ্যান, এটা বাল্ব জ্বলছে একটা 100 ওয়াটের, বা এটা 50 ওয়াটের বাল্ব জ্বলছে, বা 60 ওয়াটের বাল্ব জ্বলছে। তাহলে ধরি আর ওয়ান আর টু আর থ্রি রোধ তিনটি সমান্তরাল সমবায়ে যুক্ত রয়েছে। আর ওয়ান রোধটির মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহ মাত্রা, তড়িৎ প্রবাহ মাত্রা সি ওয়ান, আর ওয়ান রোধটির মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহ মাত্রা কত? সি ওয়ান। আর টু রোধটির মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহ মাত্রা কত? সি টু। এবং আর থ্রি রোধটির মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহ মাত্রা কত? সি থ্রি। চলো মুখস্থ করি, এ দাদা মুখস্থ করি, এই কথাটা মুখস্থ করি। এই লাইনটা তো মুখস্থ গেছে, অরে তো চোখ বন্ধ করে বল। ওহমের সূত্র থেকে পাই, এদিকে দেখ, ভি সমান কত? সি আর। ওহমের সূত্র থেকে পাই ভি সমান সি আর, তাহলে ভি বাই আর সমান সি, এটা পাই কি না? ওহমের সূত্রে এই সূত্রটা পাই। অতএব আমি বলতে পারি ভি এ মাইনাস ভিবি বাই আর ওয়ান সমান হচ্ছে সি ওয়ান, দেখতে বলা যাবে কি না? এখানে বলি, অতএব ভি এ মাইনাস ভিবি বাই আর ওয়ান ইকুয়াল টু সি ওয়ান, দেখো বলা যাবে কি না? এই উপরের রোধটার জন্য, কারণ উপরের রোধটা দুই প্রান্তের বিভব, উপরের রোধটা মানে এখানে একটা প্রান্ত, এদিকে একটা প্রান্ত, বিভব প্রভেদ ভি এ মাইনাস ভিবি, তাকে রোধ দিয়ে ভাগ করলাম, এই উপরের সূত্র অনুসারে সমান হচ্ছে প্রভাব মাত্রা। কমা ভি এ মাইনাস ভিবি বাই আর টু, এটা সমান কী লিখব? ভি এ মাইনাস ভিবি বাই আর টু, এটা সমান কী লিখব? সি টু। এবং ভি এ মাইনাস ভিবি বাই আর থ্রি, এটা সমান কী লিখব? সি থ্রি নিশ্চয়ই লিখব। এটাকে নাম্বারিং করলাম ওয়ান, এটা নাম্বারিং করলাম টু, এটা নাম্বারিং করলাম তিন, তাহলে ওয়ান প্লাস টু প্লাস থ্রি করে পাই, ওয়ান প্লাস টু প্লাস থ্রি করে বাদিক বাদিক যোগ করব, ডান দিক যোগ করব, বাদিক বাদিক যোগ করছি, ভি এ মাইনাস ভিবি বাই আর ওয়ান প্লাস ভি এ মাইনাস ভিবি বাই আর টু প্লাস ভি এ মাইনাস ভিবি বাই আর থ্রি ইকুয়াল টু সি ওয়ান প্লাস সি টু প্লাস সি থ্রি, বাদিক বাদিক যোগ করলাম, ডান দিক যোগ করলাম, বাদিকে কিছু কমন নেওয়া যাচ্ছে? দেখ তো ভালো করে, যত্ন করে দেখ, হ্যাঁ যাচ্ছে, কি কমন যাচ্ছে? ভি এ মাইনাস ভিবি কমন যাচ্ছে, এটা কমন নিলে এখানে কি পড়ে থাকবে? ওয়ান বাই ছোট হাতের আর ওয়ান, ওয়ান বাই ছোট হাতের আর টু, ওয়ান বাই ছোট হাতের আর থ্রি সমান কি?
C1 plus C2 plus C3 माने मोट प्रवाह मात्रा, मोट प्रवाह मात्रा C1 plus C2 plus C3 माने की मोट प्रवाह मात्रा এই পর্যন্ত কোনো অসুবিধা আছে নাকি? এই পর্যন্ত কোনো রকম এগুলা কি ক্যালকুলেশনগুলো বুঝে বুঝে করতে হবে? বাদিক বাদিক যোগ করলাম, তারপরে কমন নিলাম, রেখে দিলাম। এবারে দিকটা দেখো, এবারে ডান দিকে ধরি R1, R2 এবং R3 রোধগুলির তুল্যাঙ্ক রোধ, তুল্যাঙ্ক রোধ সমান ছোট হাতের আর। যদি এই রোধগুলোর তুল্যাঙ্ক রোধ ছোট হাতের আর ধরছি, তাহলে তুল্যাঙ্ক রোধের সংজ্ঞা অনুসারে তুল্যাঙ্ক রোধের সংজ্ঞানুসারে VA - VB বাই ছোট হাতের আর এটা সমান কি? দুই প্রান্তের বিভব প্রভেদ এবং মোট প্রবাহ মাত্রা একই থাকবে না? যদি সমবায় রোধগুলির পরিবর্তে এমন একটি রোধ ব্যবহার করা যায় যার মধ্যে দিয়ে মোট প্রবাহ মাত্রা এবং দুই প্রান্তের বিভব প্রভেদ একই থাকে, মোট প্রবাহ মাত্রা দুই প্রান্তের বিভব প্রভেদ, এখানে এ প্রান্তের আর বি প্রান্তের বিভব প্রভেদ এই আগের আগের ক্ষেত্রে যা হয়েছিল এখানেও তাই হবে, আর মোট প্রবাহ মাত্রা একই থাকবে, তাহলে এখানে প্রবাহ মাত্রা, এখানে মোট প্রবাহ মাত্রা, প্রবাহ মাত্রা, এখানে মোট প্রবাহ মাত্রা লিখতে পারি অথবা C1 প্লাস C2 প্লাস C3 লিখলেও হবে। এই মোট প্রবাহ মাত্রা মানে এখানে C1 প্লাস C2 প্লাস C3। তাহলে আমরা কি করতে পারবো এই মোট প্রবাহ মাত্রার জায়গায়? এখানে কি বসাতে পারবো? বুদ্ধি করে বলো, VA - VB * 1/R1 + 1/R2 + 1/R3 এটার সময় যদি লিখি VA - VB * 1/R, আপত্তি করবি? এটা তো মোট প্রবাহ মাত্রা, তাহলে সমান চিহ্ন দুদিকে কী হয় বলো? উপরে উপরে কাটে, সমান চিহ্ন দুদিকে উপরে উপরে কাটলাম, তাহলে এটার সঙ্গে এটা কেটে দেবো, তাহলে কেটে দিলে কী বেরোবে? 1/R1 / 1/R2 + 1/R3 = 1/R, এটাই আনসার। শ্রেণী সমবায়ের ক্ষেত্রে রোধগুলো পরপর যোগ হয়ে গেছিলো তুল্য রোধ বের করার ক্ষেত্রে, এখানে মানে তোমার অনন্য করে যোগ করতে হবে, অনন্য করে যোগ করতে হবে। চলো মুখস্থ করি, একটা অভিজ্ঞতার কথা বলি। কোনো বৈদ্যুতিক যন্ত্র যখন চালানো হয় ওটা কি হয়, গাটা কি হয়, গরম হয়ে যায়। তুই যদি একটা হ্যালোজেন মানে হ্যালোজেন বলতো তোমার যেমন যেমন তো ইস্ত্রি, ইলেকট্রিক ইস্ত্রি প্লাগে অন করা হলো, প্রথমে ঠান্ডা, তারপরে অন ধরা হলো, একটু গরম হলো, আবার কয়েক সেকেন্ড পরে হাত দেওয়া হলো, আরও গরম হয়ে গেলো, আরও অনেকক্ষণ পর 2 মিনিট পরে হাত দেওয়া যাবে না। তার মানে যত সময় বাড়ে কোনো বৈদ্যুতিক যন্ত্র চালু রাখলে পরে ওটা যত সময় বাড়ে তত কী হয়, সেটা গরম হয়ে ওঠে। আবার দেখ যেমন ইলেকট্রিক মোটর যেগুলো চলে, বা ইলেকট্রিক মোটর বা তোমার গাড়ি যদি চলে, গাড়ি চললে পরে প্রথমে গাড়ির বডিটা ঠান্ডা থাকে, ইঞ্জিন যেখানে থাকে, ইঞ্জিন 1 ঘন্টা চললে ইঞ্জিনে যত গরম হবে উপরে বনেটটা, 2 ঘন্টা চললে পরে কী হবে, আরও বেশি গরম, 5 ঘন্টা চললে আরও বেশি গরম, এরকম হয়। অর্থাৎ কোনো বৈদ্যুতিক যন্ত্র যত বেশি সময় ধরে, যত বেশি সময় ধরে চলে তত সেটা গরম হয়ে ওঠে, গরম মানে উত্তপ্ত হয়ে ওঠে। আবার কি হয়, কোনো বৈদ্যুতিক যন্ত্র যদি যেমন একটা 100 ওয়াটের বাল্ব যা আলো দেয়, 1000 ওয়াটের বাল্ব কি সেই আলো দেয়? অনেক বেশি। তার মানে যার যত বাধা বেশি হবে তত সে কি উত্তপ্ত হবে, যত সে বাধা পাবে তত সে উত্তপ্ত হবে। যদি কেউ কোনো লোককে যদি বিরক্ত করা, বারবার বিরক্ত করা হয় সে কি রেগে যাবে? আর বিরক্ত না করলে পরে স্বাভাবিক তো কোনো অসুবিধা নেই। তাহলে এখানে কি হয়, কোনো পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ হলে পরে পরিবাহীটি উত্তপ্ত হয়, কোনো পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ চললে পরে পরিবাহীটি উত্তপ্ত হয়, এই ঘটনাকে বলে তড়িৎ প্রবাহের তাপীয় ফল। কোনো বৈদ্যুতিক যন্ত্রের মধ্য দিয়ে কোনো বৈদ্যুতিক
কোনো বৈদ্যুতিক যন্ত্রের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ চললে যন্ত্রটি কি হয় বলো? উত্তপ্ত হয়। কোনো বৈদ্যুতিক যন্ত্রের মধ্যে তড়িৎ প্রবাহ চললে ওটা উত্তপ্ত হয়। সেই উত্তপ্তটা সঙ্গে সঙ্গে বোঝা যায় না, একটু বেশি সময় গেলে বেশি উত্তপ্ত হয়। ঘটনাটা সত্যি? আচ্ছা, যেমন ইলেকট্রিক হিটারের ক্ষেত্রে প্রথমে প্লাগ গুঁজলাম, রান্না হবে না, প্লাগ গুঁজে অন করে দেবো, কিছুক্ষণ যাওয়ার পরে ওটা বেশি করে তাপ দেওয়া শুরু করবে, সঙ্গে সঙ্গে বেশি তাপ দেবে না, সময় বাড়লে পরে তাপটা বেশি হয়। তাহলে কোনো বৈদ্যুতিক যন্ত্রের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ হলে উত্তপ্ত হয়। এই ঘটনাকে বলে তড়িৎ প্রবাহের তাপীয় ফল। তাপীয় তয়াকার পয়দীর্ঘী অন্তস্থ, তড়িৎ প্রবাহের তাপীয় ফল। আমাদের দেখব হিটার যেটা আছে, হিটার দেখবি বেশি করে তাপ পাওয়ার জন্য ওখানে হিটারের যে কয়েলটা থাকে বেশি পেঁচানো থাকে, বড় থাকে, বেশি পেঁচানো মানে 1000 ওয়াটের কয়েল হিটার পাওয়া যায়, আবার 1500 ওয়াটেরও হিটার পাওয়া যায়। ওয়াট বেশি মানে ওর রোধটা বেশি আছে, ওয়াট বেশি আছে মানে ওর রোধ বেশি আছে। ওই যে হ্যালোজেন লাইট যেটা লাগানো আছে আর 100 ওয়াটের বাল্ব আর 60 ওয়াটের বাল্বের মধ্যে আলোর কম বেশি, ওর যে ফিলামেন্টটা ভিতরে আছে ওই ফিলামেন্টের রোধটা ছোটো বড় করা আছে। ছোটোর পরিবাহীর দৈর্ঘ্য ছোট হলে রোধ কম, দৈর্ঘ্য বড় হলে রোধ বেশি। এখানে দেখ, কোনো বৈদ্যুতিক যন্ত্রের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ চললে যন্ত্রটি উত্তপ্ত হয়। এই ঘটনাকে কি বলে? তড়িৎ প্রবাহের তাপীয় ফল। এবার তড়িৎ প্রবাহের তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্র, তড়িৎ প্রবাহের তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্র। এই জুলের সূত্রে চারখানা শব্দ আছে, একটা আছে উৎপন্ন তাপ মানে এইচ, প্রবাহ মাত্রা সি, পরিবাহীর রোধ আচ্ছা আর তড়িৎ প্রবাহের সময় এটা টি। এদিকে তাকা, 1 নম্বর সূত্র, এইচ ভ্যারিজ অ্যাজ সি স্কোয়ার যখন আর এবং টি স্থির। চলো মুখস্থ করি, এইচ ভ্যারিজ অ্যাজ সি স্কোয়ার যখন আর এবং টি স্থির। এটা ভাষায় বললে কি হয়? কোনো পরিবাহীর রোধ মানে এই দুটো, যখন আমি উৎপন্ন তাপের সঙ্গে প্রবাহ মাত্রার কথা বলবো, যখন উৎপন্ন তাপের সঙ্গে প্রবাহ মাত্রার সম্পর্ক বলবো, তখন বাকি দুটোকে স্থির করে দেবো। তাহলে কোনো পরিবাহের রোধ এবং তড়িৎ প্রবাহের সময় স্থির থাকলে কি বললাম? কোনো পরিবাহের রোধ ও তড়িৎ প্রবাহের সময় স্থির থাকলে উৎপন্ন তাপ প্রবাহ মাত্রার বর্গের সমানুপাতিক। এটা ভাষা। ভাষা কি? কোনো পরিবাহীর রোধ এবং তড়িৎ প্রবাহের সময় স্থির থাকলে পরিবাহীতে উৎপন্ন তাপ প্রবাহ মাত্রার বর্গের সমানুপাতিক। এই কথাটা আমরা প্রতীক দিয়ে এই উপরে লিখেছি, প্রতীক দিয়ে লিখেছি আর ভাষা হয়েছে এটা। চলো মুখস্থ করব এক্ষণে। অর্থাৎ কি হয়, যত প্রবাহ মাত্রা যত বেশি পাঠানো যাবে, ভোল্টেজ বাড়ালে প্রবাহ মাত্রা বেড়ে যাবে, ভোল্টেজ বাড়ালে তখন উজ্জ্বলতা বেড়ে যাবে, তখন উজ্জ্বলতা বেড়ে যাবে মানে তখন তোমার কি বেশি করে তাপ পাওয়া যাবে। যত প্রবাহ মাত্রা বাড়ানো হবে তত বেশি করে ওটা গরম হবে। এই যে উৎপন্ন তাপের সঙ্গে প্রবাহ মাত্রা বর্গ সমানুপাতিক, মানে তাপ বেড়ে যাবে আর কি, যন্ত্র তাড়াতাড়ি গরম হয়ে যাবে।
আস্তে আস্তে চালাই, যদি তুই ফ্যান আস্তে আস্তে চালাস বেশি গরম হবে না। ওখানে ও আস্তে চালাচ্ছে মানে কি ওখানে প্রবাহমাত্রা কম পাঠাচ্ছি, প্রবাহমাত্রা কম, প্রবাহমাত্রা বেশি পাঠালে পরে ওরা গরম বেশি হবে, যত জোরে চালাবো তত তাড়াতাড়ি গরম হয়ে যাবে। মুখস্থ শুরু করবো। কোনো পরিবাহীর রোধ ও তড়িৎ প্রবাহের সময় স্থির থাকলে উৎপন্ন তাপ প্রবাহমাত্রার বর্গের সমানুপাতিক। বোঝা গেছে ব্যাপারটা? এবার দেখো আমি দু নম্বর সূত্র বলছি, এইচ ব্যারিজেস আর, যখন যখন সি এবং টি স্থির। এবার কার সঙ্গে কথা বলছি? যখন উৎপন্ন তাপের সঙ্গে রোধের সম্পর্ক বলছি। এ ভাই, যখন উৎপন্ন তাপের সঙ্গে রোধের সম্পর্ক বলছি তখন কাকে স্থির করলাম? প্রবাহমাত্রার সময়কে স্থির করেছি। উৎপন্ন তাপের সঙ্গে যখন রোধের সম্পর্ক বলছি তখন কাকে স্থির করলাম? প্রবাহমাত্রা আর সময়। তার ভাষাটা কি গেস করো। পরিবাহীর প্রবাহমাত্রা এবং তড়িৎ প্রবাহের সময় স্থির থাকলে উৎপন্ন তাপ রোধের সমানুপাতিক। কি বললাম? পরিবাহীর প্রবাহমাত্রা, সি মানে প্রবাহমাত্রা, কার প্রবাহমাত্রা? পরিবাহীর প্রবাহমাত্রা। টি সময়, কার সময়? ওই তড়িৎ প্রবাহের সময়, তড়িৎ পরিবাহের রোধ, তড়িৎ পরিবাহের প্রবাহমাত্রা এবং তড়িৎ প্রবাহের সময় স্থির থাকলে উৎপন্ন তাপ রোধের সমানুপাতিক। অর্থাৎ রোধ যত বেশি হবে তাপ বেশি তত হবে। 1000 ওয়াটের হিটার যে পরিমাণ তাপ দেবে, 2000 ওয়াটের হিটার থাকলে পরে আর বেশি করে তাপ, তাড়াতাড়ি রান্না হয়ে যাবে, তাপটা বেশি উৎপন্ন হবে ওখানে। ঠিক আছে? যেমন এই যে বৈদ্যুতিক যে চুল্লিগুলো, ওখানে অনেক বেশি হিটার পাওয়ারের রোধ লাগানো আছে, যাতে এত গরম হয়ে সঙ্গে সঙ্গে পুড়ে যায়। তাহলে ভাষাটা কী হবে? ভাষাটা এরকম লিখব, কোনো পরিবাহীর তড়িৎ প্রবাহের সময়, তড়িৎ প্রবাহ মাত্রা, কোনো পরিবাহীর তড়িৎ প্রবাহ মাত্রা এবং তড়িৎ প্রবাহের সময়, তড়িৎ প্রবাহের সময় স্থির থাকলে উৎপন্ন তাপ কী হবে? রোধের সমানুপাতিক। রোধের সমান, টেকনিকটা বুঝতে পারছিস তো? রোধের সমানুপাতিক টেকনিকটা বোঝা যাচ্ছে? আমি যার সঙ্গে যার সম্পর্ক বলছি বাকিগুলোকে স্থির করে দিচ্ছি। 3 নম্বর, এইচ ভ্যারিজেস টি, যখন আর এবং না সি এবং আর স্থির। দেখ তো কী করলাম, যখন উৎপন্ন তাপের সঙ্গে সময়ের কথা বলছি তখন কাকে কী করলাম? বাকি দুটো সি আর আরকে স্থির করে দিয়েছি। সময় যত বেশি দেবো তত বেশি গরম হবে। যদি মনে কর একটা হিটার বা বৈদ্যুতিক বাল্বই যদি হয়, আমার তো একটা প্রবাহমাত্রা নির্দিষ্ট যাচ্ছে, ওর মধ্যে একটা নির্দিষ্ট রোধ লাগানো আছে, যত বেশিক্ষণ ধরে চালাবো তত বেশি গরম হবে, যত বেশিক্ষণ ধরে চলবে উৎপন্ন তাপ রোধের সমান হবে। 1 মিনিট চললে যা গরম হবে, 5 মিনিট চললে অনেক বেশি গরম হয়ে যাবে, বাল্বটা ধরাই যাবে না। তাহলে এটা ভাষা কী লিখবো? কে গেস করবে? গেস কে করছে বল। হ্যাঁ বল, কী বলছিস? দাঁড়া, দুর্বল আগে অধিকার পাবে। তড়িৎ প্রবাহের সময় স্থির থাকে না রোধ, কোনো পরিবাহের প্রবাহমাত্রা এবং তড়িৎ প্রবাহের সময়, তোর ভুলভাল বলছি, কোনো পরিবাহের প্রবাহমাত্রা এবং পরিবাহের রোধ স্থির থাকলে উৎপন্ন তাপ সময়ের সমানুপাতিক। তাহলে ভাষায় কী লিখবো? কোনো পরিবাহীর প্রবাহ মাত্রা এবং রোধ স্থির থাকলে উৎপন্ন তাপ কী হবে? সময়ের সমানুপাতিক। এটা ভালো করে দেখ, টেকনিকটা দেখে নে। উৎপন্ন তাপের সঙ্গে একমাত্র প্রবাহ মাত্রার বর্গের সমানুপাতিক, বাকিগুলো শুধু সমানুপাতিক। যার সঙ্গে উৎপন্ন তাপের সঙ্গে যার সম্পর্ক ওটা বলবো, বাকি দুটোকে স্থির করেছি। এই টেকনিকটা মাথা ঢুকাতে হবে, তাহলেই পড়া তৈরি থাকবে। উৎপন্ন তাপের সঙ্গে যে রাশিটার সম্পর্ক বলবো, বাকি দুটোকে স্থির করেছি।